এটা আমার দেওয়া আছে, দেখ লক্ষ্য কর, এফটা কন্টিনিউয়াস অন এ বি, এ লেস দ্যান সি লেস দ্যান বি, এফ সিটা নট ইকুয়াল টু জিরো, আর দেয়ার এক্সিস্ট নেবারহুড যেখানে মড এফ এক্সটা গেটার দ্যান, তার মানে আমি ছবিটা দুটোভাবে আঁকতে পারি, একটা হচ্ছে দুটোভাবে আঁকতে পারি, একটা হচ্ছে ধর এরকম ধরনের যদি থাকে, তার মানে এখানে দেখ এফ সিটা হচ্ছে গেটার দ্যান জিরো, এইটাতে আমার এফ সি, এটা যদি সি হয়, এটা সি এর নেবারহুড যদি বলি, আর এটা যদি আমার ক্লোজ ইন্টারভ্যাল এ বি বলি, ছবিটা আঁকতে শিখতে হবে, তাহলে এখানটা এ লেস দ্যান সি লেস দ্যান বি, আর সি এর নেবারহুড মানে এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, এখানে এফ সিটা গেটার দ্যান জিরো, এটা হচ্ছে এফ সি, দেখ এফ সিটা এক্স অ্যাক্সিসের অ্যাবাভে আছে, আর একটা হতে পারে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের আমার নিচে থাকবে, কারণ এইটা যদি আমার এ বি ইন্টারভ্যাল হয়, এইটা যদি আমার সি হয়, তাহলে এইটা হচ্ছে আমার এফ সি, এফ সিটা এটা যদি সি হয় তাহলে সিকে ঘিরে একটা নেবারহুড মানে সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, তার মানে এটা হচ্ছে ফাইনালি সেটা হচ্ছে এফ সিটা লেস দ্যান জিরো, এটার ক্ষেত্রে এফ সিটা আমার আসছে কত, লেস দ্যান জিরো, ঠিক আছে। কী করে করবো আমি এটার ক্ষেত্রে, লেট চুজ করছি, লেট চুজ কী করছি, এপসিলনটা পজিটিভ নাম্বার হতে হয় তো, তা এফ সিটা লেস দ্যান বা গেটার দ্যান জিরো আমি জানি না, এফ সিটা কারণ মডটা আমি ধরে নিচ্ছি গেটার দ্যান জিরো, এটা তো নিশ্চয়ই গেটার দ্যান জিরো হবে মড দিলে, আচ্ছা যেহেতু এটা কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস মানে কোথায় বলা আছে, এফ এক্সটা কন্টিনিউয়াস বলা আছে এবির মধ্যে, তাহলে মড অফ এফ এক্স মাইনাস এফ সি এটা লেস দ্যান এপসিলন ওয়েন এভার মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান আমার ডেল্টা, কথাটা বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে যদি তুই কাজটা করিস, সেটা হচ্ছে এবার আমি করছি নাও বলে, নাও মড এফ এক্স, মড এফ এক্স মানে তুই অবশ্যই এটাকে লিখতে পারবি মড অফ এফ এক্স মাইনাস এফ সি প্লাস এফ সি, মানে এফ সির ভেতরে প্লাস মাইনাস করলাম, ঠিক আছে। এটা দেখ আমার ভেঙে যাবে দুটো কোয়ান্টিটিতে, একটা হচ্ছে কী বলতো, সেটা হচ্ছে আমরা জানি একটা এখানে ফর্মুলা আমি লিখে দিচ্ছি মড অফ এ মাইনাস বি, মড অফ এ মাইনাস বি মানে কত জানিস, সেটা হচ্ছে গেটার ইকুয়াল টু মড এ মাইনাস মড বি, এই কথাটা ভাঙলাম, তাহলে এখানটায় দিলাম মড অফ এফ সি মাইনাস মড অফ এফ এক্স মাইনাস এফ সি, এটা হলো, এইটা তো লেস দ্যান এপসিলন, তাহলে মাইনাস দিয়ে ঘুরিয়ে দিলে এটা গেটার ইকুয়াল টু হবে মড অফ এফ সি মাইনাস হাফ মড অফ এফ সি, এটা জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দে, এটা ঘুরিয়ে দে, আর এপসিলন মানটা মড অফ হাফ অফ মড অফ এফ সি বসিয়ে দে, তাহলে এইটা মানে আমার কী দাঁড়াচ্ছে, এটা মানে সেটা দাঁড়াচ্ছে হাফ অফ মড অফ এফ সি, এই জিনিসটা দাঁড়াচ্ছে, এইটা তো মড আছে মানে অলওয়েজ গেটার দ্যান জিরো, এটা তাই তো নট ইকুয়াল টু জিরো, এখানে তো এফ সিটা নট ইকুয়াল টু জিরো বলেই দিয়েছে, তাহলে ইকুয়াল টু জিরো হবে না, এটা গেটার দ্যান জিরো হবে, তো গেটার ইকুয়াল টু ছিল এখানে গেটার দ্যান করে দিলাম, ঠিক আছে। কোথায়, ওয়েন এভার মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এই যে কন্ডিশনটা আমি বসিয়েছি, এই কন্ডিশনটা এখানে বসিয়েছি এই নেবারহুডেই তো, তাহলে আমি কী পেলাম, দেয়ার ফোর আমি যেখানে কোশ্চেনটা বলেছে যে দেয়ার এক্সিস্ট এ এনবিডি অফ সি, একটা সি এর এনবিডি পাবো, ইন হুইচ আমি কী পাবো, সেটা হচ্ছে মড অফ এফ এক্স কী পাচ্ছি, গেটার দ্যান জিরো, ঠিক আছে, এটা আমি দেখ গেটার দ্যান জিরো পাচ্ছি, এটা গেটার দ্যান জিরো, মড এফ এক্স দিয়ে স্টার্ট করেছিলাম, গেটার দ্যান জিরো আসছে, তাহলে আমার ব্যাপারটা কিন্তু ডান হলো, কথাটা বোঝা গেলো।